Hei! Ready! আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মুখ্য আলোচক মহোদয়কে, যিনি অত্যন্ত সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় বাংলাদেশ কিভাবে স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটল বা সক্ষমতা অর্জন করল তার বিস্তারিত উনি বর্ণনা করেছেন। তবুও একটা কথা বলতে পারে, স্বাধীনতা পরবর্তী সময়ে আমেরিকান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছিলেন যে বাংলাদেশ একটি তোলাবিহীন জড়ি। দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশ আজকে সেই তোলাবিহীন জড়ি নেই। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ, বাংলাদেশের একটা নতুন পরিচয় আছে যে বাংলাদেশ ধীরে ধীরে উন্নত দেশের কাতারে চলে যাচ্ছে। প্রত্যেকটা দেশই জাতিসংঘ যখন কোনো একটা দেশকে এলডিসি থেকে উত্তরণের জন্য চূড়ান্ত সুপারিশ করে, ওই দেশই 5-6 বছরের একটা সময়ে বেছে নেয় যে তারা যেন এই টেলিউনে তাদের অগ্রগতি ধারা সেটা যেন বজায় রাখতে পারে। বাংলাদেশও সেই 5 বছর সময় নিয়েছে আনুষ্ঠানিকভাবে উত্তরণ করার জন্য, এবং এই 5 বছর সময়ে বাংলাদেশ ইতিপূর্বে যেসব সুযোগ সুবিধা পেত সেগুলো ধারাবাহিকতা বজায় থাকবে। উৎপাদনে আসলে সরকারের ওই সময় ওই সুযোগ ছিল, এত সময় দেওয়ার মতো ওই সবজি অর্গানিক সবজি উৎপাদনের সুযোগটা ছিল না আমাদের। এই বাস্তব বিষয়টা আমাদেরকে বুঝতে হবে যে সরকার কখন কোন পদক্ষেপ নিচ্ছে, কী কারণে নিচ্ছে। দেশের এক কথায় বলতে আর্থসামাজিক সম্পর্কে কিন্তু আমরা গত 1 দশকে যে অর্থনীতি নিঃসন্দেহে একটি বায়ু পথ। আপনারা সকলে জানেন যে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আমি কেনিয়াতে আমার আদি পুরুষটা থাকে, উনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় একদম শেষ দিকে কেনিয়াতে গিয়ে তার সমর্থন অনুষ্ঠানে বলেছিলেন যে কেনিয়ার যদি উন্নয়ন করতে চায় তাকে অবশ্যই বাংলাদেশ মডেল ফলো করতে হবে। এটা আজকে থেকে আরো প্রায় 5-7 বছর আগে, 5-6 বছর আগে কথা। আমরা কিন্তু দেশের সকল রাজনৈতিক ব্যক্তিবৃন্দ যদি কোথাও বিল্ডিং তৈরি করতে চান, এই বিল্ডিং তৈরি করতে ইটের দরকার হয়, তাই না? ইট লাগে তো বর্তমান টেকনোলজিতে। ইট কোথেকে আসবে? মাটি ইটটা করাতে হবে, করে গেলে তো আপনার বায়ুমণ্ডলে কিছু পরিমাণ দূষণ হবে, মাটি তো হাওয়া থেকে আসবে না, এই মাটিগুলিও কোনো না কোনো জায়গা থেকে আসবে। যে কোনো উন্নয়নেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তবে দেখতে হবে সময়ের সাথে সাথে প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে আমরা খাপ খাইয়ে সেই উন্নতির দিকে যাচ্ছি কিনা। কুইক প্ল্যান্ট রেন্ডাল পাওয়ার প্ল্যান্ট নিয়ে এই দেশের 2013-14 এই কয়েকটা বছর ব্যাপক আলোচনা হয়েছে, আলোচনার চেয়ে বেশি সমালোচনা হয়েছে। কি কারণে হয়েছে? আমাদের মতো এই সম্পূর্ণত দেশ, বিশেষ করে দরিদ্র দেশ যেগুলি, এখানে আপনারা সকলে জানেন যে আমরা সকল কিছুর ভেতরে কিছু না কিছু রাজনীতি খুঁজে বের করার চেষ্টা করি, সকল কিছুর ভেতরে কিছু না কিছু ব্লেম গেম দেওয়ার চেষ্টা করি। একজন তো বা একটি প্রতিষ্ঠান বা সরকার যেই কাজই করছে কোনো না কোনো ফরম্যাটে ঘুরিয়ে আমরা সেটি কিছু সমালোচনা করার চেষ্টা করি। আমার কাছে মনে হয় যারা এগুলো করেন তারা খুব বুঝে শুনেই করেন, এবং পত্রপত্রিকায় যারা লেখেন অনেক ক্ষেত্রে এগুলোতেও বায়াস থাকে। 2005-2006 সালের দিকে দেশের বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল আমরা বলতাম 3,000 থেকে 3,500।